হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো জাস্ট নাও আমি সুরেন্দ্র ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজে জিরিন গুপ্তের একটা মোশন পোস্টার দেখলাম আপকামিং খাদান সিনেমা থেকে তার ফার্স্ট লুক সেই মোশন পোস্টারটা জাস্ট আমি দেখলাম দেখার পর আমি জাস্ট ছিটকে গেছি বস তো জিরিন গুপ্তকে আমরা এর আগে বিভিন্ন রকম ক্যারেক্টার করতে দেখেছি সাউথে প্রচুর নেগেটিভ ক্যারেক্টার তিনি করেছেন এবং খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছেন অডিয়েন্সের ভালোবাসা পেয়েছেন তো ওয়ান সেকেন্ড খাদানও আমরা সেরকমই একটা লুকে দেখতে পাচ্ছি এবং লুকটা জাস্ট অসম এবং যে ডায়লগটা বলছে যে পুরুষ মানুষের অস্ত্রই হলো ধৈর্য অথবা ওই শব্দটা আর বললাম না এবং জয় জয়াদা করছে সবাই চারপাশে কোলাহল চলছে একটা অসম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে মনে হচ্ছে ফার্স্ট লুক এরকমই হওয়া উচিত ঠিক আছে তো যখন দেবদারটা এসেছিলো তখন খুব ভালো লেগেছিলো এখন জিহুদারটা আসছে এটাও খুব প্রমিসিং লাগছে হয়তো আরও কিছু ক্যারেক্টারের মোশন পোস্টার এরকম ছাড়া হবে তো খাদানের জন্য এগার্লি ওয়েট করে আছি এবং সবসময় তারা ট্যাক করে বলছে যে বিগেস্ট মাস অ্যাকশন এন্টারটেনার হতে যাচ্ছে এই সিনেমাটা এবং ডিরেক্টর রিনো আমার মনে হচ্ছে যে যখন নতুন কাউকে ট্রাই করা হয় না তখন সামথিং আউট অফ দ্য বক্স আমরা কিছু হয়তো পেতে পারি কারণ যারা কাজ করে আসছে কাজ করে আসছে তাদের প্যাটার্নটা আমরা কিছুটা যাই তাদের সেই বক্স থেকে বেরোতে গেলে প্রচুর জিনিস মাথা কাটাতে হয় কিন্তু নতুন যারা আসে তারা তাদের মতন করে কাজ করে তো তাদের একটা ইমাজিনেশান নিয়ে আসে এবং সেটা এক্সিকিউট করার চেষ্টা করে সো সুমেন্দ্র ফিল্মসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাদানের জন্য এগালি ওয়েট করে আছি প্রচুর লুক আমরা পাচ্ছি দেবদা এখানে মানে সার্চ করতে গেছে এই লোকেশন খুঁজতে গেছে এ করতে গেছে ওগুলোও মাঝখানে ভাইরাল হয়েছিল এখন জিফুণ গুপ্ত এটা তো মানে চারদিকে সবাই এটা নিয়ে কথা বলছে তো খুব 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 ভালো লাগলো খুব প্রমিসিং লাগলো খাদানের জন্য এগারলে ওয়েট করে থাকব এবং আশা করছি যে প্রমিসটা তারা করছে যে বিগেস্ট মাস এন্টারটেনার হতে চলেছে সেরকমই যেন একটা সিনেমা হয় তো দেখা যাক বাদ তো যত এরকম আপডেটস আসতে থাকবে সেগুলো নিয়ে কথা হবে এই ভিডিওতে এটুকুই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক করে সে একদম ভুল মানে চাল রাখবে আর প্রথমবার দেখছো নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করো পাশে সেটা বেল এখানে আছে সেখানে ক্লিক করা অল অপশন ক্লিক করো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অলটা টেক কেয়ার